ফুটপাতের উদ্ভ্রান্ত মানুষ থেকে রাতারাতি সঙ্গীত তারকা হয়ে ওঠা রানুমণ্ডলকে ঘিরে যে এত দ্রুতই বিতর্ক সৃষ্টি হবে তা কে জানত কখনো সাংবাদিকদের সঙ্গে তার আচরণ কখনো ভক্তদের সাথে রাগারাগি আবার কখনো অত্যাধিক মেকআপ করা নকল ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা বিদ্রুপ রানুকে নিয়ে নেতিবাচক আলোচনাই চলছে সম্প্রতি এক সাক্ষাৎকারে রানুর মেয়ে এলিজাবেথ সাথী রায় অকপটে জানালেন জীবনের নানা ঘাত প্রতিঘাতে রক্তাক্ত হতে হতে আচরণে কিছু সমস্যা তৈরি হয়েছে মায়ের তাই হয়তো যা করা উচিত নয় বা বলা উচিত নয় সেটাই বলেন মা অতীতে এত খারাপ সময় পার করেছে যে সেগুলো মাকে মানসিকভাবে আঘাত করেছে তাই মায়ের একটু সমস্যা আছে এরপরই প্রশ্ন তুলেছেন এলিজাবেথ সমস্যা আছে বলেই বারে বারে সবাই উদ্যক্ত করবে মাকে রোজ যখন ওয়েবসাইট বা সংবাদ মাধ্যমে দেখি মাকে ট্রোল করা হচ্ছে খুব কষ্ট লাগে সবে মা সাফল্যের মুখ দেখছেন আর শুরু থেকেই যেন তার পেছনে লেগেছে সোশ্যাল মিডিয়া